পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন বিধর্মী ভাইয়ের আমার কাছে একটা প্রশ্ন ছিল দুইটা শিশু একই সময়ে দুইটা পরিবার জন্মগ্রহণ করলো একটি মুসলমান পরিবার অন্যটি বিধর্মী পরিবার এখন দুইজনে নিষ্পাপ এখন কথা কথা হচ্ছে যে মুসলিম পরিবার জন্ম নিল সে ভাগ্যবান আর অন্যজন বিধর্মী পরিবার তাহলে এখানে বিধর্মী পরিবারের শিশুটির কি দোষ যদি একটু ক্লিয়ার করতে অনুপৃত হতাম এই প্রশ্ন অনেক আগের প্রশ্ন অনেক দিন আগের প্রশ্ন এই প্রশ্নে আমাদের মুসলিমদের একটা অংশ মোটাজিলা হয়ে গেছে এই প্রশ্নটা করে এবং এই প্রশ্নটা আপনার বোঝা উচিত যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণেই সে সে জান্নাতে যাবে আর অমুসলিম মুসলিম পরিবারের কর্ম জন্মগ্রহণ করার কারণে সে যাবে কথাটা এরকম না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে যদি সে এই ছোট অবস্থায় মারা যায় তো সেই তার পিপাদের সাথে অনুসারী হবে ধরে নেওয়া হবে যে তার বাপের অনুসারী করতে অনুসরণ করতো কিন্তু অমুসলিম পরিবার জন্মগ্রহণ করার কারণে সেই ছোট অবস্থায় মারা গেলে সে জান্নামে ধরা হচ্ছে না এটা কিন্তু একটা ভুল ধারণা আপনার আমাদের সে কি হবে যে সে হবে যে তাকে আল্লাহ তালা হাসার মাঠে পরীক্ষা করবেন পরীক্ষা করে যেটা নির্ধারিত সেটা তাকে আল্লাহ তালা তাকে জান্নাত বা জানানা দিয়ে দেবেন এর অর্থে তার কোনো কোনো জুলুম হচ্ছে না লাজ উল মাল ইউম আল্লাহ তাল্লাহ কোরআনকারী বলছেন সেদিন কোনো কারোর উপর কোনো জুলুম করা হবে না ও মারব্ব কবে জল্ামিল আবিদ আল্লাহ তার দাসদের উপর কোনো জুলুম করেন না সেই জন্য তিনি সেদিন পরীক্ষা করে তাকে যে যাকে যেখানে যাওয়ার সেখানে দিয়ে তিনি জানেন তার জায়গা কথা সেখানে তাকে দিয়ে তাকে পৌঁছে দেবেন কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কোনো সন্তান কিন্তু কাফের হয়ে যায় সুতরাং আপনি এবং অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি কিন্তু ইমানদার হয়ে যায় বহু আছে ওমর রাজিউল্লা আনহু তিনি কি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নাই কিন্তু তিনি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ কিন্তু তিনি জানাতি আবার দেখেন আবার দেখেন যে কখনও কখনও মুসলিম ভেবে জন্মগ্রহণ অনেক মানুষ কাফের হয়ে যাচ্ছে এই যে ধরেন আসিফরা ওই যে যারা অমুক আসিফ মহিউদ্দিনরা তারা যে তাদের বাবা মা তো মুসলমান ছিল তারা তো কাফের এখন এবং তারা নাস্তিক তো এরা মুসলিম ভেবে জন্মগ্রহণ করার কারণে কিন্তু মাফিয়ে যাচ্ছে কথাটা এরকম না তো আপনি যেটা বলছেন যে মুসলিম পরিবার কোন ভাবে জন্মগ্রহণ করছে আল্লাহর ইচ্ছা তিনি পাঠাচ্ছেন ঠিকই এবং তিনি যা মানুষকে ভাদাই না উন্নয়ন দেন ইমানের তাকে বিবেক দিয়েছেন সুন্না বোঝার জন্য তাকে নবী পাঠিয়েছেন তাকে কোরআন দিয়েছেন তাকে হাদিস দিয়েছেন তাকে বোঝার জন্য আশেপাশে ভালো লোক দিয়েছেন যারা তাকে বুঝাবে বলছে এরপরে যেই ব্যক্তি ইমানদার থাকবে সে ইমান ইমান জান্নাতে যাবে আর ইমানদার থাকবে না সে কাপ কারণে জাহানামে চলে যাবে এবং চিরস্থায়ী জাহা নামে থাকবে তো এই জাতীয় লোকগুলো যারা এই সন্দেহ উঠেছে তারা বোঝা উচিত যে জমের কারণে কেউ জান্নাত জাহান্নাম নির্ধারিত হয় না বরং তার কর্মের কারণে নির্ধারিত হয় জমের কারণে হয় যদি ইমানদারের সন্তান হয় তাকে ধরে নেওয়া হয় যে ইমান আনতো এই জন্য তাকে রস উল্লাম বলেছেন যে ইমানের উপর থাকতো কারণ বাবা মা তা পরিবর্তন করে দেয় অনেক সময় আর পরিবেশ তাকে পরিবর্তন করে পরিবেশ সে পায় নাই ছোটো অবস্থায় মারা গেছে এই জন্য তার পরিবর্তন শুধু হয়নি আর ছোটো অবস্থায় যদি কোনো কাফের সন্তান মারা যায় হিন্দু বা বৌদ্ধ কারো ঘরে মারা যায় তো তার জন্য আল্লাহ তালা সেদিন পরীক্ষার ব্যবস্থাপনা করবেন কারণ তাকে যদিও ধরে নেওয়া হয় যে সে কুহরি করতে কিন্তু আল্লাহ তালা জুলুম করবেন না এই জন্য তার জন্য পরীক্ষার ব্যবস্থাপনা করবেন এটা হচ্ছে বিশুদ্ধ মত এটা হচ্ছে বিশুদ্ধত মত আর দ্বিতীয় যে জিনিসটা এটা হচ্ছে বড়ো হলে বড় হলেও কেউ কাফের হয়ে যায় জানেন আপনি ইমানদার ছেলেও কাফের হয় আবার বড় হলেই কাফের ছেলে ইমানদার হয়ে যায় সুতরাং এখানে কোনো ইয়ার কোনো কিছু নেই অর্থাৎ সেখানে কোনো জুলুমের কোনো কিছু নেই আরেকটি জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে একটি জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ তালা তিনি তিনি হচ্ছেন হাকিম তিনি সর্ব তিনি জানেন যে কাকে কোথায় দিতে হবে এবার আপনি যেহেতু আল্লাহ আমারটা পেয়েছেন আপনি আল্লাহ শুক্রিয়া দেখুন আর যেই ভাইটা আপনার প্রশ্নটা করেছে তাকেও বলুন যে আল্লাহর নেয়ামত যদি পেতে চাও আসো আনো তুমি এই নামতটা পেয়ে যাবে যাদের এই বুদ্ধি আছে তাদের কিন্তু এতটুকু বুদ্ধি যার আছে তার কিন্তু আর এই ন্যামত থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই তো এই ব্যক্তি যে ব্যক্তি এই প্রশ্নটা করেছে তাকে বলেন বিধর্ আপনার বিধর্মী ওই ভাইকে তুমি তো বুঝতে পারছো যে তুই জানাতে যাওয়ার একটা সুযোগ তোমার আছে তো তুমি আনো কিন্তু তুমি যদি তর্ক করতে থাকো এর অর্থে তুমি কিন্তু জাহানামের পথে যাচ্ছ তাকে বুঝিয়ে দেন শয়তান এবং আদর পার্থক্যটা শয়তান কি বলেছিলো শয়তান বলছে রব্ব বিমা আগুয়াইতেনি আল্লাহ আপনি আমাকে পদমস্ট করে দিলেন এই জন্য শয়তান চিরস্থায়ী শয়তান হয়েছে এবং সে জাহানামে যাবে এবং জাহানামে তার আতবার দিন তার অনুসারী দিনই সবাইকে নিয়ে জাহানামে যাবে আর একজন দেখেন আদম আলাই সালাত তিনি যখন পদস্খলিত হলেন তখন তাকে জিজ্ঞেস করে আদম ডেকে কি করছো সঙ্গে সঙ্গে তিনি তহবা করলেন রব তিনি বললেন যে আল্লাহ তুমি আমাকে রব্বা আলাম হুসেনা ওই রহমান আল্লাহ কুমিল্লা খাস আল্লাহ আমি জুলুম করেছি তিনি নফসের উপরে বলেন এই যে আল্লাহ তুমি তো আমাকে এই গাছটা এখানে কেন দিলা তুমি তো আমার মানা বাধা দিলে না কেন এই যেহেতু বলে নাই এর অর্থ হচ্ছে যেই বিধর্মী ভাই এতটুকু বুঝতে পারে যে জান্নাতের যাহার বিষয়টা এবং জান্নাতে গেলে তার উপকার হবে যার যাওয়া তার জন্য ক্ষতিকর তার জন্য এই প্রশ্ন না করে তাকে বলেন যে আপনি তাড়াতাড়ি ইমান আনুন এবং যারা যারা আপনার আত্মীয়স্বজন তাদেরকে ইমানের দিকে রাখুন আপনি তো বুঝতে পারছেন দিনটা সত্য কোনটা আপনি ওই দিকে যাবেন না আল্লাহর কাজের মধ্যে প্রশ্ন করার চিন্তা করেন না কারণ আল্লাহ তালা বলেছেন লাই ইউস আলু আম্মা ইয়াফ আলু ওহম ইউস আল্লাহর কাজের ভাবে প্রশ্ন করার অধিকার কারণেই তাদেরকে প্রশ্ন করা হবে আপনি যেহেতু বুঝছেন আপনি ইমান আনেন আপনি যারা বুঝে নেয় তাদেরকে বোঝানোর ব্যবস্থাপনা করুন এই জন্য প্রত্যেক মানুষের দাঁড়িয়ে হওয়া উচিত দাওয়া দেওয়া উচিত এবং তাকে এটা বোঝা উচিত আপনি বুঝছেন কিনা যদি বলেন আমি বুঝি নাই তাহলে তার এখনও বুঝে আসে না বুঝানো আর যদি বুঝে থাকে যে জান্নাতের রান্নানোর বিষয়টা তার যদি বুঝে আসে বিশ্বাস থাকে তো তাকে ইমান আনতে বলুন আর যদি বলেন যে সে কেন বাড়া কেন 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 করে থাকেন তাহলে কেন কেন বলতে থাকবে এর মাধ্যমে জাহানামের পথটা তার জন্য সুগম হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝছেন